বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা অল নোটিফিকেশানটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন। ধনু লগ্নের ক্ষেত্রে শনির বক্রতা তাদের তৃতীয় ঘরে হতে চলেছে এবং শনি অবশ্যই তাদের দ্বিতীয়েশ এবং তৃতীয়েশ, যেখানে আপনাদের সঞ্চয়, উদ্যোগ, উদ্যম, যাত্রা, কমিউনিকেশান, আপনাদের কথা বলার ভঙ্গি, জীবনে কতটা আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন, আপনার ফ্যামিলি, এই সমস্ত কিছু কিন্তু শনির আওতায় আছে। এবং আপনাদের রাশির যারা জাতক জাতিকা তারা তো সবে সাড়ে সাতির প্রকোপ কাটিয়ে কিন্তু উঠেছিলেন। এমতো অবস্থায় শনি বক্রি হয়ে যাচ্ছে এবং বক্রি হয়ে গিয়ে আপনাদের জন্য কি খারাপ এবং কি ভালো ফল আনছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয়। যদিও ইতিমধ্যে শনি বক্রি হয়ে গেছে, তার প্রভাবটা আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং আমি যেদিন ভিডিওটা পাবলিশ করছি সেদিন কিন্তু বক্রি শনির কিন্তু নক্ষত্র আছে। এই সামগ্রিক বিষয়গুলো আমি আপনাদের প্রথমেই বলবো। যদি লগ্ন জানা থাকে লগ্ন সাপেক্ষে ফলো করবেন, একান্ত লগ্ন না জানলে এটা কিন্তু রাশিভিত্তিক আপনি কিন্তু চুজ করতে পারেন। তো প্রথমে যে বিষয়টা আমাদের দেখতে হবে, শনি বক্রি হচ্ছে কোথায়? তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে আমাদের সাহস, পরাক্রম, উদ্যোগ। এই যে ঘরটায় যখনই শনি বক্রি হয়ে গেল, কোথাও যেন ধনুর যে জাতক জাতিকা তাদের মধ্যে কোথাও একটা চার্জের একটা অভাব, উদ্যোগের অভাব, একটা কোথাও যেন আপনার তাদের যে জোশটা নিয়ে তারা কাজ করছিল তার একটা কোথাও অভাব কিন্তু এখানে দেখতে পাবো, স্পেশালি যাদের জন্মছকে বা বার্থ চার্টে শনি বক্রি আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্ট দেখতে পাবো। আর যাদের জন্মছকে শনি বক্রি নেই তাদের ক্ষেত্রেও কিন্তু উদ্যম থাকলেও কিন্তু তার প্রকাশ বা তার এফেক্ট সেটাও কিন্তু কিছুটা কমের দিকে থাকছে। দেখুন আমাদের জন্মছকে একদল মানুষের শনি বক্রি থাকবে এবং আর একদল মানুষ যারা শুনছেন যাদের জন্মছকে শনি বক্রি নেই এরকমটা অবশ্যই থাকবে। যাদের বক্রি আছে জন্মছকে শনি তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি প্রমিনেন্ট হবে, কোথাও যেন উদ্যোগশীল মানসিকতার অভাবে থাকবে। কিন্তু যাদের আবার বক্রি নেই তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা কমের দিকে থাকবে। যারা প্রথমবার কোনো এই বক্রতার ভিডিও শুনছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিই যে বক্রি ব্যাপারটা কি। বক্রি ব্যাপারটা হচ্ছে কোনো গ্রহকে আপনি যদি রাতের আকাশে পর্যবেক্ষণ করেন সেখানে দেখবেন সেই গ্রহটা যখন বক্রি হয়ে গেল সে তার নির্দিষ্ট স্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে মনে হয় আপনি যে স্থানে তাকে দেখতেন। এর কারণ হচ্ছে প্রত্যেক গ্রহই নিজ নিজ পরিক্রমণ পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। আমরা পৃথিবীবাসী, পৃথিবীও সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবী সাপেক্ষে সেই গ্রহের কৌণিক দূরত্ব পরিক্রমণের সময় বেড়ে গেলে আমরা আপাত দৃষ্টিতে সেই গ্রহটা কিছুটা পিছিয়ে এসছে এই হিসেবে দেখতে পাই। তো আবার যখন সেই গ্রহ যে পরিক্রমণ পথ পৃথিবীর পরিক্রমণ পথ আবার সমান্তরাল হয়ে যায় আবার গ্রহটাকে আমরা মার্গী অবস্থায় বা স্বস্থানে আবার কিন্তু ফিরে আসছে দেখতে পাই। এটা একটা ওপর আমি বললাম, এর ভেতরে অনেক কিছু বোঝাবার আছে কিন্তু এই বিষয়টাই আমরা বক্রি হিসেবে আমাদের অ্যাস্ট্রোলজিতে নিয়ে থাকি। তো দেখুন এবার এই গ্রহটা বক্রি হয়ে গেছে, শনির বক্রতা 4 নভেম্বর অবধি থাকছে। তো আর কি কি ভালো মন্দ ফল পাবেন সেটা আমরা একটু এবার ডিসকাস করে নিই। তো প্রথম আমি বললাম যে উদ্যোগের অভাব বা যাদের জন্মছকে শনি বক্রি নেই তারা উদ্যোগ নিলেও সেই বিষয়টা কিন্তু আপনার ফলটা পেতে দেরি হচ্ছে, এটা কিন্তু প্রথম বিষয়, কিন্তু এটা আপনাদের ওপর কাজ করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এখানে মনে করি যেসব সেক্টরগুলোয় কাজগুলো একটু ঘুরে ফিরে হয়, যেমন ধরুন ট্রান্সপোর্টের কাজ, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, সার্ভেইংয়ের কাজ, বা আপনাকে ধরুন এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করে কোনো কাজ করতে হচ্ছে বা আপনার কাজের ধরনটাই হয়তো ঘুরে ঘুরে, সেই সমস্ত কাজে কিন্তু কিছুটা রেজাল্ট কিছুটা কমছে বা স্লথ গতি সম্পন্ন হচ্ছে সেই রেজাল্ট, সেটা কিন্তু হওয়ার একটা পসিবিলিটি আমরা এখানে হরস্কোপে দেখতে পাবো। তো এই বিষয়টায় আপনাকে কিন্তু আরও এফোর্ট দিতে হবে এবং যে কোনো টার্গেট ভিত্তিক কাজ আপনারা তো জানেন যে প্রাইভেট বা সেলস এইসব জায়গায় টার্গেট একদম বিস্তর থাকে, তো সেই টার্গেট হিট করতে কিন্তু আপনাকে একদম উঠে পড়ে লাগতে হবে এই সময়, নচেত কিন্তু আপনি আপনার টার্গেটের জায়গাটা কিছুটা পিছিয়ে পড়তে পারেন। যতটা আপনাকে এক্সপেক্টেড টার্গেট দেওয়া হচ্ছে সেটা ফুলফিলড হচ্ছে না কোনো মাসে, তো সেটার সম্ভাবনা কিন্তু এই সময় ভীষণভাবে বাড়ছে। শনি আপনাদের সঞ্চয়ের অধিপতি, তো আমি বলছি না একেবারে এখানে সঞ্চয় কমে যাবে, সঞ্চয় তলানিতে থাকবে, ঠিক তা নয়। যেটা হবে সেটা হচ্ছে আপনার পরিকল্পনার অভাব কিন্তু এখানে স্পষ্ট থাকবে। যে খাতে হয়তো সঞ্চয় করা উচিত সেইখানে না করে আপনি ব্যয় করে ফেলছেন, যেখানে আপনি যে প্রকল্পে হয়তো ইনভেস্ট করছেন সেটা হয়তো ততটা এই সময় যুগোপযোগী নয়, এই সমস্ত ভুলভ্রান্তির কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু বেড়ে যাবে এবং আমি মনে করি যে এই যে সময়কালটা এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আমি মনে করি কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, সে শনি বক্রি থাক বা না থাক এই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই একটু হলেও সতর্ক থাকবেন। প্রত্যেকটা ক্ষেত্রে যে পলিসি করছেন বা কোনো আপনি লং টার্ম ইনভেস্ট করছেন খুব ভাবনা চিন্তা করে কিন্তু এগোতে হবে, নচেত কিন্তু কিছু জায়গায় আপনি ভুল ভ্রান্তি ঘটিয়ে ফেলতে পারেন। আর কি ভালো হবে না হবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আপনি কিন্তু যে কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হোক বা চেম্বারে প্রত্যেকটা আলোচনা হবে বিস্তারিত, ডিটেল এবং প্রাইভেসি, অর্থাৎ আমরা গোপনীয়তাটা মেনটেন করব। ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি শুনুন, ভালো লাগলে চ্যানেলটি যাতে আপনার মাথা থেকে না হারিয়ে যায়, লক্ষ লক্ষ চ্যানেল আসছে যাচ্ছে আমরা স্ক্রল করে বেরিয়ে যাচ্ছি, ভুলে না যান সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। পরবর্তী বিষয় আমি মনে করি এখানে শনি যেহেতু বক্রগতি প্রাপ্ত হচ্ছে, আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের সাময়িক সময় হঠাৎ কোনো প্রবলেম হচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল, কোনো প্রবলেমের মধ্যে তারা ছিলেন, সেই প্রবলেমের কিছুটা নিষ্পত্তি সময় হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ কিছুটা কমতে পারে। কিন্তু এখানে আবার একটা উল্টো ফল বা বৈপরীত্য ফলের আভাস আছে, যাদের আবার আগে প্রবলেম ছিল ইদানিংকালে কোনো প্রবলেম নেই তাদের হঠাৎ করে কিন্তু প্রবলেম আবার শুরু হতে পারে। ম্যাক্সিমাম প্রবলেম শুরু হওয়ার দিকে থাকছে যাদের জন্মছকে শনি বক্রি আছে, এটা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। এছাড়া দাঁত মাড়ির ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যা, এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং যেহেতু শনি বক্রি হচ্ছে এই সময় কিন্তু না ভেবে চিনতে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, যেটা আমি পারবো, এটা করে দেবো, আচ্ছা তুমি এসো আমি এই বিষয়টা করে দেবো, আচ্ছা টাকাটা পেয়ে যাবে, এই ধরনের প্রতিশ্রুতিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার কিন্তু ফেলড হতে পারে। তো প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে এই সময় সচেতন সতর্ক এগুলো থাকতে হবে। প্রতিশ্রুতি দিলে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখার জায়গাটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু কিছুটা পিছিয়ে থাকতে পারেন, প্রতিশ্রুতি রাখার জায়গাটা আপনি কিন্তু কিছুটা পিছপা হতে পারেন, ডিলে হতে পারে। তো সেই জায়গাটাই আপনাকে কিন্তু অবশ্যই আমার মনে হয় একটু খেয়াল রাখতে হবে। আর কথা বলার বিষয়, বাচনভঙ্গি, বাক্য প্রয়োগ, এইগুলো হচ্ছে দুর্বল স্থান এই সময়। শনি যেহেতু বক্রি হয়ে গেছে, কাউকে ধুমধুম করে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিলেন, অপ্রিয় সত্য মুখের ওপর বলে দিলেন, বা এটাও হতে পারে আপনি আমার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত কথা আপনার কাউকে শেয়ার করে বসলেন, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আমরা জানি যে শনি দৃষ্টি এগুলো কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। শনি যে যে স্থানে দৃষ্টি দেয় তার মধ্যে সবথেকে কঠিন যে বিষয়টা আমরা দেখি শনির বক্র দৃষ্টি। বক্রী দৃষ্টির সঙ্গে গুলিয়ে ফেলবেন না, বক্র দৃষ্টিকে আমরা তির্যক দৃষ্টি হিসেবে বলতে পারি। শনি যে স্থানে বসে থাকে সেই স্থানকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখলে আপনাদের রাশির প্রেমের ঘর, আপনাদের রাশির বুদ্ধি বিদ্যা বিকাশের ঘরে শনি কিন্তু দৃষ্টি দিচ্ছিল আপনাদের লগ্নেশ বৃহস্পতির ওপর। বৃহস্পতির ওপর যে শনির দৃষ্টিটা সবসময় খারাপ তা নয়, কিন্তু যে শনির দৃষ্টিটা তৃতীয় ভাব থেকে আপনাদের রাশির পঞ্চম ভাবে ছিল, এখানে আমি মনে করি এই বক্র দৃষ্টির প্রভাব কিছুটা কমবে। ফলত প্রেমের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে উন্নতি, সন্তানযোগে কিছু ভালো ফল হওয়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসা, এবং সবথেকে বড় কথা আপনার যদি কোনো বিষয়ে কোনো প্রতিভা থাকে, কোনো ক্রিয়েটিভিটি থাকে, সেটার এই সময় বিকাশ হওয়া, এইগুলোতে ভালো ফল পাবেন। তবুও আমি ফাটকার ক্ষেত্রে একটু বাদ বিচার করে সময়টা এগোতে বলবো, আদারওয়াইজ অন্য ফ্যাক্টরগুলোয় সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এবং পুরনো প্রেম নিয়ে যারা কিছু সমস্যায় ছিলেন সেখান থেকে কিন্তু অনেকটা এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারবেন, প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। শনি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছিল, এই নয় যে খুব খারাপ ফল করছিল, কিন্তু ভাগ্যস্থানে দৃষ্টিটা আমার মনে হয় কিছুটা ভাগ্য উন্নতিতে দেরি করছিল। তো পরিস্থিতি এই সময় কিছুটা সহায়ক হবে, শর্ত সাপেক্ষে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমি যেগুলো নেগেটিভ বললাম সেইগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো পরিস্থিতি আপনার সহায়ক হবে। এবং আমি এটুকু মনে করি কিছু উচ্চশিক্ষা বা আপনার কিছু নতুন অপরচুনিটি স্কোপ এগুলোতে কিছু সুযোগ সুবিধা পাবেন। তবে শনি বক্র হয়ে যাওয়ার জন্য দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে শনি, এখানে আমি মনে করি সাময়িক ক্ষেত্রে আপনার খরচের জায়গাটা হেরফের হবে, ঘুমের জায়গায় হেরফের হবে, লোয়ার অর্গান পেন, ব্যাক পেন এগুলো কিন্তু হঠাৎ করে বেড়ে থাকলে সেটা কিছুটা কমের দিকে থাকবে জুলাই থেকে, এই জায়গাটা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। আর আমি বলবো লেখালেখির ক্ষেত্রে বা যারা টাইপিং করেন এদের ক্ষেত্রে একটু হলো ভুলভ্রান্তি বা আপকামিং যে ভাইভা এক্সাম আছে বা রিটিন এক্সাম আছে সেখানে কিন্তু আপনাকে একটু ধীর স্থির চিত্তে উত্তর দেবে। এখানে কিন্তু সিলি মিস্টেকসগুলো বাড়বে। হাতের কোনো লেখালেখি অন্য কিছু করতে পারেন, হাতের লিখছেন অন্য কিছু, বা এখানে কিছু স্পিচ অর্থাৎ কথা বলার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু সামগ্রিকভাবে শনির বক্রতায় আমি মনে করি অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল ইত্যাদি পাবেন। এবং যাদের ক্ষেত্রে আমি মনে করি হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি কিছু বেড়েছিল সেগুলোতে কিছুটা ভালো ফল পাবেন। যারা একটু নিজেদের মধ্যে নিজেকে কুক্ষিগত করে রেখেছিলেন, বেশ কারোর সঙ্গে ইন্টারাক্ট করতে পারছিলেন না, মানুষের সঙ্গে মিশতে পারছিলেন না, সেই জায়গাটা একটু বেটার ফল এখানে কিন্তু প্রভাবে পাবেন। তবে শনি তৃতীয় ঘরে যে শুভ ফলটা দেয়, শনি তৃতীয় ঘরে বলবত্তা অনেক সময় বৃদ্ধি করে, সেটাতে কিছুটা হ্রাস হওয়ার জন্য যেগুলো নেগেটিভ বললাম সেগুলো একটু মানিয়ে কম্প্রোমাইজ করে চলতে হবে। এবার আপনারা একটু দেখুন আপনাদের লাইফে কী কী পরিবর্তন হচ্ছে। মেজর কিছু সমস্যা হলে তো আমাদের মতো জ্যোতিষ মহাশয়রা আছেনই, আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার পেয়ে গেছেন। আর আমাদের যে রেগুলার যে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, এগুলো একটু ফলো করে চলুন। আমরা ফিরছি কিন্তু একটু পরেই দৈনিক রাশিফল নিয়ে। আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।